চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা এবারই প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করছে কর্মবল বরাবর কোপা আমেরিকা আয়োজিত হয় দশ দলের অংশগ্রহণে দক্ষিণ আমেরিকার দশ দল নিয়ে কোপা আমেরিকা আয়োজিত হয়ে আসলেও এবার উত্তর আমেরিকা থেকে ছয়টি দলকে দেখা যাবে দক্ষিণ আমেরিকার দশ দলের সাথে অর্থাৎ ষোলো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা মধ্যে চূড়ান্ত হয়েছে ষোলো দল নির্ধারিত হয়েছে ভেনু এবং ম্যাচের সময়সূচি আগামী একুশ জুন থেকে আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার আসর যখন একেবারে সামনে এসে দাঁড়িয়েছে ঠিক সেই সময়টাই কোপা আমেরিকার জন্য অপেক্ষায় থাকা ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ থেকে কিভাবে কোন টিভিতে লাইভ দেখা যাবে কোপা আমেরিকা আসর সেই প্রশ্নের উত্তর মিলেছে দেশের একমাত্র বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের এক প্রতিবেদনে তারা অফিসিয়ালি ঘোষণা করেছে কোপা আমেরিকা আসরটি লাইভ সম্প্রচার করা হবে টি স্পোর্টসের পর্দায় ভক্তরা চাইলে বাংলাদেশ থেকে লাইভ দেখতে পারবে কোপা আমেরিকা টি স্পোর্টস চ্যানেল ব্যবহার করে টি স্পোর্টস টিভি চ্যানেল এবং অ্যাপের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে কোপা আমেরিকা আসর